কবে শুরু হয়েছিল মেদিনীপুরের মল্লিকবাড়ির পুজো তার সঠিক জানা নেই, তবে অনুমান এই পুজোর বয়স 350 বছর। সে যবে থেকে শুরু হোক না কেন, এই পুজো প্রাচীন এবং এর আলাদা বিশেষত্ব রয়েছে। এই পুজোর পদ্ধতি আর পাঁচটা পুজোর থেকে অনেকটাই আলাদা। পুজো শুরু হয়েছিল অনেক বহু 350 বছরের আগে, পুজো এই পুজো 350 বছরের আগেকার পুজো। মানে কখন প্রথম স্টার্ট হয়েছিল এটা আমি বলতে পারবো না, কারণ আমার শুনেছি, শোনা ব্যাপার, কারণ শোনা ব্যাপার আমি আগেই বলছি, কারণ আমার কাছে কোনো প্রুফ নেই। অনুষ্ঠান ফনুষ্ঠানগুলো করা হয় ঠাকুরের সঙ্গে, এখানে হোম হয়, হ্যাঁ এগুলো আমাদের আলাদা করে করা হয়, হ্যাঁ যেগুলো হয় মানে অন্যান্য পূজায় নেই। কিছু কিছু প্রতিবোধে একটা ঘট উঠে যায়, ওই দিনই আমাদের স্টার্ট হয়ে যায়, পুজো আরম্ভ হয়ে যায়। এবং যেটা আপনি এখন প্যান্ডেল যান, অন্য পাশাপাশি প্যান্ডেলগুলো যান, ওদের এখন কিন্তু পুজো আরম্ভই হয়নি। আপনি যান, আমি আপনার পাশেই তো পাশেই আছে, চলে যান, আপনি দেখতে পাবেন না। কিন্তু আমার এখানে দেখবেন যে আমরা এখন অলরেডি পুজো চলছে। আপনি ডান দিকে যদি আপনার ইয়েটা ঘুরান, দেখতে পাবেন যে আমার ঠাকুরমশাই পুজো করছেন, যদি এখনও মূর্তি এখন মানে কমপ্লিট হয়নি, হ্যাঁ সেই জায়গায়। তার মানে কি আমাদের সঙ্গে পার্থক্য আছে, পুজোর পার্থক্য আছে। পরিচিতি মল্লিক বাড়ি হিসেবে, তবু উত্তর পুরুষদের পদবি কর, কেন তা জানালেন তাদেরই এক সদস্য। জন্মেঞ্জয় মল্লিকের যে ছেলেরা ছিল, তার ছোট ছেলের নাম হচ্ছে জামিনীনাথ মল্লিক, বুঝছেন তো। তার যে একটিমাত্র মেয়ে ছিল, হ্যাঁ সে হচ্ছে গরিবালা মল্লিক, কর হয়েছে পরে, যেমন মেয়েদের বিয়ে হয়ে যায় সেরকম আর কি, কর হয়েছে। সেই থেকে আমাদের পদবিটা কর হয়ে এসছে আর কি। কিন্তু এই মল্লিকটা কিন্তু পদবি, এদের অরিজিনাল পদবি নয়, কিন্তু এটাও কিন্তু পাওয়া পদবি। ৩২ জন বেহারার কাঁধে চেপে মা দুর্গা যান বিসর্জনে। এর পাশাপাশি পুজো বাড়িতে আপ্যায়নের দায়িত্বে রয়েছে বাড়ির নবীন প্রজন্ম। প্রতিপদের ঘর তোলার মধ্যে দিয়ে পুজোর সূচনা হয়ে গেছে, আর আমরা দশমী পর্যন্ত, আজ কালকে থেকে দশমী পর্যন্ত আমরা যারা নতুন প্রজন্মরা আছি, কোভিড পরিস্থিতি মেনে সম্পূর্ণভাবে যে আরও নিয়মকানুন আছে আমরা সব মেনেই আমরা এখানে উৎসবের আনন্দ পালন করব। এবং যা সমস্ত খাওয়া দাওয়ার আমাদের আত্মীয় স্বজনরা বাইরে থেকে আসবে, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের উপর, নতুন প্রজন্মের উপর থাকছে, কারণ বয়স্কদের আমরা সম্পূর্ণভাবে পুজোর দায়িত্ব দিয়ে দিয়েছি। আমরা নতুন প্রজন্ম খাওয়া দাওয়া যে সমস্ত বাইরে থেকে আসবে, তাদের খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট, থাকার অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু আমরাই ওটা বহন করছি এবং আমরাই ওটা দেখভাল করছি। প্রাচীন পুজো রীতিনীতির এখনও বেশ খানিকটা ধরে রেখেছে মল্লিক বাড়ি। বাড়ির বর্তমান শরিকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। পুজোর সময় সবাই ভিড় জমান পৈতৃক বাড়িতে, হই হুল্লোড়ে কেটে যায় কয়েকটা দিন। ইটিভি ভারত, পশ্চিম মেদিনীপুর। সকল দর্শককে আমি আমার তরফ থেকে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো থাকুন, খুব ভালো রাখুন সবাইকে, আর আনন্দ করুন দুর্গাপূজা।